বাংলা অভিনেতা মিঠুন চক্রবর্তী ও বাংলা অভিনেতা হিরণ চক্রবর্তী দুজনই বিজেপির বড় দালাল। দিনরাত বিজেপির দালালি করে চলেছেন, বিজেপির টাকা খেয়ে বিজেপির হয়ে ঘেউ ঘেউ করছেন, বিজেপির টাকা খেয়ে বিজেপির হয়ে মিথ্যা প্রচার করে যাচ্ছেন, তৃণমূলকে বদনাম করে যাচ্ছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিজেপির দুই দালালের বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নিলেন আইনি পদ্ধতিতে। এবারে এই দুই বিজেপির দালাল আইনি জালে ফাঁসতে চলেছে। তার আগে দেখুন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির দালালি করা যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে, যারা বিজেপির হয়ে প্রচার করছে, যারা বিজেপির টাকা খেয়ে দিন রাত তৃণমূলের বদনাম করছে, যারা বিজেপির টাকা খেয়ে দিন রাত মিথ্যা প্রচার করছে, সেই সমস্ত দালাল মিডিয়া, দালাল সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কী কী অ্যাকশান নিলেন, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2021 নির্বাচন হয়ে গেছে, তারপর আপনারা দেখলেন একের পর এক কেন্দ্রীয় সংস্থার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে কি ভূমিকা সে সম্পর্কে না বলেই ভালো। দ্বিতীয় মে রেজাল্ট বেরোলো, 17ই মে 4 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আর মন্ত্রীকে তুলে নেওয়া হলো, আর যারা বিজেপি করছে তারা ধোয়া তুলছি পাতা, একই কেসে FIR নিন, তাদের সাত খুন মাপ। তার কারণ, তারা নিজের মেরুদণ্ডটা বিক্রি করেছে। তারা দিল্লির নেতাদের পদলোহন করে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছে, সেই কারণে তারা ধোয়া তুলছি পাতা। আমফানের সময়, যশের সময়, বিশেষ করে যশের সময় চিফ সেক্রেটারিকে অ্যাটাচ করে দেওয়া হলো দিল্লিতে নির্বাচনের 3 মাসের মধ্যে, কিভাবে প্রশাসনকে প্রতি পদে বাধাপ্রাপ্ত করেছে আপনারা সবাই মিলে উপলব্ধি করেছে। তারপরেও সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতা পেরিয়ে একটা রাজ্য সরকার যেভাবে কাজ করেছে সারা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে আমি মনে করি। রাজনৈতিকভাবে লড়াই করুন, রাজনীতির ময়দানে রাজনৈতিক লড়াই হবে এটাই আশা, এটাই সবাই চায়। কিন্তু রাজনীতির পরে, নির্বাচনের পরে বিজেপির তো সাংসদ রয়েছে এত জায়গায়, এই যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে, সংবাদ মাধ্যমের একাংশ খবর করছেন এটা নিয়ে যে ক্ষোভ উগড়ে দিচ্ছে, নিশ্চিতভাবে ক্ষোভ উগড়াবে, কেন উগড়াবে না? মানুষ যার থেকে আশা করে তাকে মানুষ ভোট দেয়, মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষোভ উগড়াবে না তো কে বিজেপির কাছে উগড়াবে? বিজেপির 18 জন সাংসদ জিতেছিল 2019 সালে, এলাকায় কাউকে দেখতে পাওয়া যায় যে ক্ষোভ উগড়াবে? আমি যে আপনাদের সাথে কথা বলছি, আপনারা সামনে আছেন বলে কথা বলছি, আপনারা সামনে না থাকলে আমি কার সাথে কথা বলবো? যে মানুষের কাছে যাবে মানুষ তো তার সাথে কথা বলবে। একজন সাংসদ সাংসদ হয়ে 12 মাসের মধ্যে 11 মাস দিল্লিতে ভর্তি করে, তাকে এলাকায় দেখা যায় না, চোখে দেখতে পাওয়া যায় না, থোড়া ছোঁয়ার বাইরে, নাগালের বাইরে, তাকে খবরের কথা জানাবে কোত্থেকে? আমরা 2021 নির্বাচিত হয়ে এসেছি, আমরা 2022 আবার মানুষের কাছে গেছি, এটাই তৃণমূল কংগ্রেস, কেন মানুষের কাছে যাব না? আমরা মানুষের দ্বারা নির্বাচিত, গণতন্ত্রের শ্রেষ্ঠ গণদেবতার নাম জনগণ, আমরা মানুষের জন্য প্রতি পদে কাজ করতে বদ্ধপরিকর। আমরা মাথা যদি নোয়াতে হয়, মাথা নিচু করতে হয়, আমরা দিল্লির বাবুদের কাছে মাথা নিচু করব না, আমরা বাংলার খেটে খাওয়া মানুষের কাছে মাথা নিচু করব। তাই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের কাছে মানুষ তার ক্ষোভের কথা জানিয়েছে, তার মতামত জানিয়েছে, কেন জানাবে না? আমার এলাকায় একটা দীর্ঘদিনের দাবি, একটা রাস্তা হওয়া উচিত, জানাবে না? আমার এলাকায় একটা ভুল URN এর জন্য কেউ স্বাস্থ্যসাথী পাচ্ছে না, জানাবে না? আমার এলাকায় একটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার, প্রাইমারি থেকে আপার প্রাইমারি হওয়া উচিত, সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি হওয়া উচিত, জানাবে না? কোথাও স্বাস্থ্যসাথী পরিষেবা আমি পাচ্ছি না, জানাবে না? নিশ্চয়ই জানাবে, মানুষ বিশ্বাস করে তৃণমূলকে, সেই জন্য তৃণমূলকে জানিয়েছি। আমি যেখানে বিশ্বাস করি যে আমি জানিয়ে তার সমাধান হবে আমি সেখানে বলবো, আমি কেন বলবো না? মানুষের ক্ষোভ আমাদের কাছে মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা। আমি সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মী, প্রতিনিধি, MLA, যারা দিদির সুরক্ষা কবচ করছে, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো এতটুকু বিচলিত হবেন না। যারা বিজেপির কথায় বাধ্য হয়ে খবর করছে তাদের নিশ্চিতভাবে তাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে, উপেক্ষা করুন, ইগনোর করুন। মানুষ নির্বাচিত করেছে মানুষের কাজ করার জন্য, আমরা মানুষের জন্য কাজ করে যাবো। আমার মনে হয় মিঠুন চক্রবর্তী ওনার দলে আছে, ওনাকে আগে বোঝাক, তারপর দেখতে বলবে। মিঠুন চক্রবর্তী তো বিজেপিতে আছে, আর হিরণও দাবি করছে উনি বিজেপিতে আছে, তাই তো? মিঠুন দাকে আগে বোঝাক, পারিশ্রমিক যদি ফেরত দিতে হয় তারপর দেখতে বোঝাবে, আপনি আছড়ি ধরুন, আগে মামলা করুক না। আমি তো ক্লিপ জমা দিতে চাই আদালত, আমি বাজার গরম করার নেতা নই, আমি বাজার গরম করতে চাইলে 1 মিনিট লাগবে আমার, আমি চাই সত্যিয়ের বিচার হোক, আমি সেই জন্যে জমা দিতে চাই আদালতে, আদালতে একটা মামলা করা হোক। আমি হিরণকেও বলবো, হিরণ একটা পৃথক করুক, যে তার ছবি বিকৃত করা হয়েছে,
আর একটা শুভেন্দুবাবু আলাদা করুক, যে আমাকে ডিফেন্ড করা হচ্ছে, আমি কোনোদিন কথা বলিনি, আর আজকে তো দুবার বললাম।